বহু বছর পর দেশে ফিরল অনিন্দ্য সেন, সংক্ষেপে মিস্টার সেন। দেখতে যেমন সাদামাটা তেমনই সাদামাটা পোশাক। হঠাৎ দেখলে কেউ ধরতে পারবে না এই মানুষটাই দুনিয়া দাপিয়ে বেড়ায়। একজন চূড়ান্ত সফল ব্যবসায়ী, দেখতে যতটা সাদামাটা মগজটা ততটাই ক্ষুরধার, শুধুমাত্র লাভের নিখুঁত হিসাবে ঠাসা। এবার সে সঙ্গে নিয়ে এসেছে তার বন্ধু সনৎকে। অনিন্দ্য বলল, এইসব জায়গায় আর আসতে ভালো লাগে না, এবারে ঝামেলা মিটিয়ে একবারে দেশের বাইরে পাকাপাকিভাবে থেকে যাব। তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো তখন কিছু একটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছো, তা ব্যাপারটা কি একটু খোলাসা করে বলো দেখি। হবে হবে, সবই বলবো, তার আগে বাড়িতে গিয়ে একটু জিরোই, রাতে ফ্রেশ মুডে কথা হবে। কথায় কথায় তারা অনিন্দ্যর বাড়ির কাছাকাছি এসে যায়। অনিন্দ্য যখনই আসে বাড়ির কেয়ারটেকাররা সব গুছিয়ে খাবার দাবারের ব্যবস্থা করে রাখে। অনিন্দ্যর কাছে চাবি থাকেই, তাই অসুবিধা কিছু হয় না। রাতে খেতে খেতে দুই বন্ধু গল্প করতে থাকে। আসার সময় কি একটা বলবে বলছিলে না, এখানে আসার কারণ কিছু একটা বলতে যাচ্ছিলে। আমি এবার দেশে ফিরলাম এই বাড়িটা বেচবো বলে, কারণ এই কেয়ারটেকার আর বাড়ির খরচ আমার ফালতু টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই মনে হয় না। এক জায়গায় এত টাকা ফিক্সড করে রাখার কোনো মানেই নেই, লোকজন সব ঠিক করাই আছে, কিন্তু মুশকিল হচ্ছে অন্য জায়গায়। কাগজপত্র ঠিক থাকলে তোমার মতো ঝানু ব্যবসাদারের বাড়ি বেচতে আর কতক্ষণ? একটু ভুল করলে সনাত, কাগজপত্র ঠিক না থাকলেও আমি বাড়ি বেচতে পারি, সামান্য কিছু খসবে এই আর কি, কিন্তু মুশকিল সেটা নিয়ে নয়। কিন্তু মুশকিল তো আসান হয়েই বসে আছে, তাহলে আটকাচ্ছে কি সে? চলো কাল সকাল সকাল স্নান খাওয়া সেরে একটু বেরোবো, একটা জায়গায় যাবার আছে, হেঁটে স্টেশনে গিয়ে ট্রেন ধরব, হজমটাও ভালো হবে। গাড়ি না এনে ভালোই করেছি, যা রাস্তার অবস্থা, মানুষ থাকে নাকি এখানে? কথা মতো দুই বন্ধু তৈরি হয়ে নেয়, পায়ে হেঁটে স্টেশনের রাস্তা বরাবর চলতে থাকে। অনিন্দ্য বলে, আমার মতলবটা এবার শোন, আমরা এখন যাব পলাশি, ঘন্টা তিনেকের রাস্তা, ওখানে আমার বাবার পৈতৃক বাড়ি, আমি জন্মে থেকে ওখানে যাইনি, আমার মা বাবা দুজনেই ছিলেন অত্যন্ত আধুনিক, তাঁরা কোনোদিনই চাননি ওই পরিবেশে গিয়ে আমি নষ্ট হয়ে যাই, তাঁদের দূরদর্শিতার জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। বাবা মা মারা যাবার পর থেকেই কথাটা আমি ভেবে রেখেছি, আমার বাবা ছিলেন এক সন্তান আর আমি আমার বাবার এক সন্তান, সেই সূত্রে পলাশির বাড়ি এবং জমি পুরোটাই আমার প্রাপ্য, ভালো দামে যদি সব বেচতে পারি তবে অনেকগুলো টাকা পাওয়া যাবে, গিয়ে দেখি শরিক বলে আবার কেউ জেঁকে বসে আছে কিনা, সব ঝামেলা মেটাতে লোকজন হাত করতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। ট্রেনটা ওদের ভোগালো খুব, পলাশিতে নেমে ওরা না পেল কোনো লোক, না পেল যানবাহনের দেখা, শুধু একটা আলো অন্ধকার ভেদ করে সামনে এগিয়ে গেল একটা লোক, হাতে লণ্ঠন। ও দাদা, পলাশি এখান থেকে যাব কিভাবে বলতে পারেন? অনিন্দ্যর কথার জবাব না দিয়ে লোকটা উল্টে অনিন্দ্যকে জিজ্ঞেস করে, তা পলাশিতে কাদের বাড়ি যাবেন? অনিন্দ্য বিরক্ত হয় কিন্তু গতিক দেখে বলে, সেন বাড়ি যাব, আমি কলকাতা থেকে আসছি, আপনি সেন বাড়ি চেনেন? আগে তার চেনব না, আমি যে তাদের পুরনো চাকর গো, তুমি কি আমাদের পকাবাবুর ছেলে? প্রকাশ সেনকে পকা বলায় আর তাকে তুমি সম্বোধন করায় বিরক্ত হয়ে অনিন্দ্য বলে, তা সেখানে কি করে যাওয়া যায় বলতে পারো? গাড়ি ঘোড়া তো নেই বাবু, তোমরা এই হ্যারিকেনের আলোয় আমার সঙ্গে সঙ্গে এসো, আমি একেবারে তোমাদের বাড়ির দরজায় পৌঁছে দিচ্ছি, বিশু দাদা থাকতে চিন্তা কি? অগত্যা অনিন্দ্য আর সনত গ্রামের রাস্তা অন্ধকার, ঝিঁঝি পোকা, ঝাঁক ঝাঁক মশা আর খানিক আগের গজিয়ে ওঠা
বিশু দাদাকে মনে মনে সতে খোয়ার করতে করতে তার পিছন পিছন চলে। খুব সামান্য সময়েই তারা সেন বাড়ির সামনে এসে দাঁড়ায়। তোমরা এইখানেই দাঁড়াও বাবু, আমি ওই বাড়ি থেকে ছোট গিন্নিমাকে ডেকে আনি। যেমন জায়গা তেমন লোক, এখন আবার গিন্নিমা এসে ভালোবেসে কত ভাগ চায় দেখো। ওদের কথার মধ্যেই একজন ভদ্র মহিলা এসে দাঁড়ায়। মহিলা বলেন, কে বাবা তোমরা, কাকে খুঁজছো? আমি অনিন্দ সেন, প্রকাশ সেনের ছেলে, কলকাতা থেকে আসছি। ও, আমাদের পকার ছেলে অনি? যাক, সেসবদি যে তোকে দেখতে পেলাম এই ঢের। আমি তোর বাবার ছোট কাকিমা, সম্পর্কে তোর ঠাকুমা হই। চল, তোরা হাত মুখ ধুয়ে বসবি চল, আমি আমার বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে আসছি। চিনিস না তো কিছুই, চল সব দেখিয়ে দি। এদিকে অনিন্দ রেগে লাল হতে লাগলো। বাবার নাম পকা আর নিজের নাম নাকি অনি, এমন কথা সে বাপের জন্মে শোনেনি। অনিন্দদের বাড়ির ভিতর ঢুকিয়ে দিয়ে উনি খাবার আনতে চলে যান, কিন্তু খুব কম সময়ের মধ্যেই খাবার নিয়ে এসে ওদের ডেকে খেতে দেন। তৃপ্তি করে খেলো ওরা, এতক্ষণে মনটা একটু ভালো লাগে অনিন্দর। খাওয়া শেষে কাকিমা বলেন, হ্যাঁ রে অনি, তুই রাতের বেলায় বাড়ি চিনলি কি করে? কোনোদিনও তো আসিস নি এইখানে। কেন, যে আপনাকে ডেকে নিয়ে এলো সেই তো স্টেশন থেকে আমাদের বাড়ি নিয়ে এলো। আমাকে তো কেউ ডেকে দেয়নি, আমি তো ছাদ থেকে তোদের ডেকে নেমে এলাম। সে কি, বিশু বলে একজন সেই স্টেশন থেকে আমাদের পথ দেখিয়ে নিয়ে এলো, বলল আপনাকে ডেকে দিচ্ছে, আপনাদের নাকি পুরনো চাকর। কি বলছো বাবা, বিশু? সে তো মারা গেছে আজ 15 বছর, সে কি করে তোমাদের হতেও পারে? আশ্চর্য কিছুই নয়। তার মানে ভূত? অনিন্দ শুনছো, এখানে এখানে ভূতের উপদ্রব। তোমরা মানো না, কিন্তু আত্মা অবিনশ্বর, তারা আছে বই কি? পুরনো মনিব বাড়ি ভুলতে পারেনি হয়তো। এই দেখ না, তোর ঠাকুমা তো ছেলের হাতের জল আগুন কিছুই পেল না, সব করলাম তোর ছোট দাদু আর আমি, সবই কপাল, এত সহজে কি আর ভোলা যায়? ভূতের জন্য তো আর কাজ ফেলে রাখতে পারি না, বাড়ি আর জমি বেচব বলে এসেছি, এখানে স্থানীয় ছেলেদের সাহায্য লাগবে। আবার ক্লাবটা কোন দিকে বলতে পারবেন? নিজের জিনিস বেচবি অন্যের সাহায্য নিয়ে? তার চেয়ে এক কাজ কর, কাল সকালে বাড়ির উল্টো দিকেই নরেনের বাড়ি, তোর বাবা ওকে দাদা বলতো, ওনার কাছেই সব বিক্রি কর, ও আমাদের সব কিছুই জানে, আমি বরং দলিলটা তোদের দিয়ে যাব। দলিল আছে নাকি? তাহলে তো অর্ধেক কাজ হয়েই বসে আছে। আচ্ছা ঠাকুমা, এখন তাহলে আমরা শুয়ে পড়ি, কাল সকালে কথা হবে। যা শুয়ে পড়। আর একটা কথা ভাই, কাল সকালে খাল পাড়ের জমিগুলো দেখে আসিস, এই পিছনের রাস্তা দিয়ে একটু গেলেই 1 লাগোয়া 10 বিঘে জমি, আমি আমাদের কিষেন কেসটাকে বলে দেব, সেই সব বুঝিয়ে দেবে। যা তোরা এবার শুয়ে পড়। অনিন্দ আর সনদ ক্লান্তি কাটাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে।
কেষ্টার সঙ্গে অনিন্দ আর সনদ দাঁড়িয়ে আছে। মুগ্ধ হয়ে দেখে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। অনিন্দ মনে মনে হিসাব কষে। প্রথম কথা বলে কেষ্টাই, ছোটবাবু আমার একটু কথা ছিল। তোমার আবার কি কথা? আপনি ঠাকুমা মারা যাওয়ার আগে এক ভাঁড় রূপোর টাকা আমার কাছে রেখে গেছিলেন, বলেছিলেন আপনারা কেউ এলে আপনাদের হাতে দিয়ে দিতে। আপনারা তো কেউ এলেন না, আমিও ওইগুলো আগলে বসে আছি, আপনাকে ফেরত দিয়ে দায় মুক্ত হব আজ। আপনারা একটু দাঁড়ান, আমি এখনই এনে দিছি। এই বলে কেষ্টা উধাও হয়ে যায়। যা বাবা, এ যে ভোজবাজির মতো উবে গেল। ভাই অনিন্দ, এদের কি ঠ্যাঙে চাকা লাগানো আছে? হুম হুম, খাঁটি জিনিস খাওয়া শরীর বাবা, আমাদের মতো আলপটকা নয় যে ফুলের ঘায়ে মূর্ছা যায়। খানিক পরেই একটি ঘটি নিয়ে হাজির হয়। ঘটি ভর্তি ঝকঝকে রূপোর টাকা। নেন ছোটবাবু, এই ধরেন, এতদিনে আমি মুক্তি পেলাম। নিজের কপাল দেখে নিজেই অবাক হয়ে যায় অনিন্দ। লাভের উপর লাভ, তার মাথায় লাভের অঙ্কগুলো কিলবিল করতে থাকে। আমরা কোথায় শুয়েছিলাম সনত? এখানে এলাম কি করে? কাল আমি জমি আর টাকার স্বপ্ন দেখেছি, আর রূপোর টাকাও দেখেছি। আমিও একই স্বপ্ন দেখেছি, সাথে কেষ্টাকেও দেখেছি। স্বপ্ন যদি হবে তাহলে টেবিলে ওগুলো কি? এই তো দলিল আর টাকা, আমি যে কিছুই বুঝতে পারছি না। এখানে সব কিছুই কেমন যেন গোল মেলে। হ্যাঁ, কাজ করি চলো, আমরা বরং পিছনের দিক দিয়ে ছোট ঠাকুমার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে কথা বলি। ঠাকুমার তো সকালে আসার কথা ছিল, ঠাকুমার বাড়ি যাব, কিন্তু তার আগে চল তো নরেনবাবুর বাড়িতে একবার যাই। বাড়ির সামনেই নরেনবাবুর সাথে দেখা হয়ে গেল। অনিন্দ বলল, বাবা আপনি কি নরেনবাবু? হ্যাঁ, কিন্তু তোমরা? আমি কলকাতা থেকে আসছি, আমি প্রকাশ সেনের ছেলে, আমার নাম অনিন্দ সেন। পরিচয় পেয়ে নরেনবাবু ওদের ভিতরে নিয়ে যান আর বৈঠকখানায় বসান। অনিন্দ স্টেশনে নামার পর থেকে এখন অবধি যা যা ঘটেছে সব সবিস্তারে নরেনবাবুকে বলে। সব শুনে নরেনবাবু বললেন, দেখো বাবা অনিন্দ, তোমার বাবা সেই পলাশি ছেড়ে চলে গেছে, আর একদিনের জন্যেও আসেনি। তোমার ঠাকুমা অনেক আফসোস নিয়ে চলে গেছেন। বিশু, তোমার ছোট ঠাকুমা, কেষ্টা, এরা কেউই আজ বেঁচে নেই। আর তোমার ছোট দাদু ও ছোট ঠাকুমার বাড়ি তো ভগ্নস্থ, ওনাদের তো কোনো সন্তান ছিল না, তাই বাড়ি এখন বন জঙ্গল আর সাপখোপের দখলে। কিন্তু গাছ কখনো তার ডালপালাকে অস্বীকার করতে পারে না, তারাই তোমাকে পরম মমতায় কাছে টেনেছে। যে সবুজ জমি তুমি দেখেছ তা এখন শুকিয়ে খড়। অনিন্দ আর সনদ অবাক হয়ে যায় সব শুনে। অবিশ্বাস্য হলেও বিশ্বাস না করে উপায় নেই। জ্যাঠামশাই, এই দলিল আর টাকা আপনি রাখুন, জমি বিক্রি করে এই বাড়িতে গ্রামের গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল তৈরির ব্যবস্থা করুন। আমি ব্যস্ত মানুষ, সময় পাই না, তবে মাঝে মাঝেই আমি আসব, আপনাকে এর ট্রাস্টি করে দিয়ে যাব। গ্রামের বিচক্ষণ মানুষদের নিয়ে একটা দিন ঠিক করে আমাকে খবর দেবেন, সেদিন সব আলোচনা হবে। আমি প্রতি মাসে স্কুলের জন্য টাকাও পাঠাব। তুমি সম্পত্তি বেচবে না? না জ্যাঠামশাই, এরপর আর সম্পত্তি বেচার কথা ভাবতেই পারি না। গাছ যেমন ডালপালাকে অস্বীকার করতে পারে না, তেমনি ডালপালাও গাছকে অস্বীকার করতে পারে না। হাজার হোক শিকড়ের টান তো। আজ আমরা আসি জ্যাঠামশাই, আপনি খবর দিলে আবার আসব। আপনারা শুধু স্কুলটা বন্ধ হতে দেবেন না, আমার বাবা মা যে ভুল আর অন্যায় করেছেন তা আমি বুঝেছি। আমিও কত ভ্রান্ত ধারণা নিজের মনে পুষে রেখেছিলাম। ছি 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 ছি, আপনি আমাকে কথা দিন জ্যাঠামশাই। এই বলে অনিন্দ আর সনদ ভারাক্রান্ত অথচ খুশিতে ভরা মন নিয়ে স্টেশনের দিকে হাঁটা দেয়। এই প্রথম অনিন্দর মাথা থেকে
লাভের অঙ্কগুলো মিলিয়ে যেতে থাকে। দিনের ঝলমলে আলোতেও তারা আজ হঠাৎ গজিয়ে ওঠা সেই অশরীরী বিশু দাদার অভাব বোধ করছে।